এরপরে উদ্দেশ্যে যে রাস্তাটি চলে গেছে তার সামনে দাঁড়িয়ে আছি। এখানে আপনারা আরও দেখতে পাচ্ছেন যে রাস্তাটার বাঁ পাশেই বিশাল একটি অট্টালিকা, হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট। চমৎকার ডিজাইনের মনোরম পরিবেশে একটি কলেজ, সেটি হচ্ছে হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট, আপনারা দেখতে পাচ্ছেন, যার ফটকের সামনে আমরা দাঁড়িয়ে আছি। এখন আমরা আস্তে করে কলেজের মধ্যে ঢুকে গেছি। এখন আপনাদের সামনে আমরা এই কলেজের পরিচিতিমূলক তথ্যগুলি তুলে ধরছি। আপনারা দেখতে পাচ্ছেন যে পাঁচতলার যে চমৎকার বিল্ডিংটি, এটি হচ্ছে হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের প্রশাসনিক ভবন। বাংলাদেশে 49টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের মধ্যে হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট নিজস্ব বৈশিষ্ট্যে সমুজ্জ্বল একটি অনন্য প্রতিষ্ঠান। এটি 2 একর জমির উপর প্রতিষ্ঠিত হয়েছে। এই পলিটেকনিকের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় 27 অক্টোবর 2002 খ্রিস্টাব্দে, তবে এর শিক্ষা কার্যক্রম শুরু হয় 27 মে 2004 খ্রিস্টাব্দ হতে। এই প্রতিষ্ঠানে মোট ভবন সংখ্যা 6টি, এর মধ্যে 1টি প্রশাসনিক ভবন, 1টি একাডেমিক ভবন, 2টি বেসিক ওয়ার্কশপ ভবন, 1টি অধ্যক্ষের বাসভবন এবং 1টি স্টাফ কোয়ার্টার। প্রতিষ্ঠানটি হবিগঞ্জ শহর হতে প্রায় 6 কিলোমিটার দূরে গোপায় ইউনিয়নে অবস্থিত। এর পাশ দিয়ে চলে গেছে দুলিয়াকাল হতে মিরপুর শ্রীমঙ্গল বাইপাস সড়কটি, যা আপনাদের কিছুক্ষণ আগে আমি দেখিয়েছি। আপনারা এখন দেখতে পাচ্ছেন অধ্যক্ষের বাসভবনটি, যা এই অত্র ইনস্টিটিউটের একটি মনোরম পরিবেশের মধ্যে দণ্ডায়মান আছে। এই 2 একর জমির উপর দণ্ডায়মান এই প্রতিষ্ঠানটি আমরা চেষ্টা করেছি সবুজে সবুজে শ্যামল ছায় ভরে দিতে। বাংলাদেশটাকে সবুজ শ্যামল একটি দেশ হিসেবে পৃথিবী জুড়ে এর সুনাম রয়েছে। আমরা চেষ্টা করেছি এই 2 একর ভূমির উপর দাঁড়ানো এই কলেজটিকে সবুজে শ্যামলে ছেয়ে দেওয়ার জন্যে। এখানে মনোরম পরিবেশে ছাত্রছাত্রীরা অধ্যয়ন করছে, বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত ছেলেমেয়েরা এখানে এসে পড়াশোনা করছে। বাংলাদেশ কারিগরি শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে এই হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট যোগ্যতার স্বাক্ষর রেখেছে এই সময়কার পর্যন্ত। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে আরও জানাচ্ছি যে এই প্রতিষ্ঠানে 4টি টেকনোলজি চালু রয়েছে। টেকনোলজিগুলি হল ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, যেটি দোতলায় অবস্থিত, ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, যেটি তৃতীয় তলায় অবস্থিত, ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, যেটি চতুর্থ তলায় অবস্থিত, ডিপ্লোমা ইন আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন ইঞ্জিনিয়ারিং, যেটি পঞ্চম তলায় অবস্থিত। সামনে একাডেমিক ভবনে আমাদের এই 4টি টেকনোলজি ছাত্রছাত্রীরা ক্লাসের জন্য ব্যবহার করছে। এই ক্লাসগুলিতে শিক্ষক শিক্ষিকা মণ্ডলী